হ্যালো দেবদাস, কি করো? তোমার কথাই ভাবছিলাম জুলিয়েট। আচ্ছা, তোমার কোনো পার্বতী নেই? পার্বতীকে রেখে আমাকে নিয়ে কেন ভাবছো? যে কারণে তুমি তোমার রোমিওকে রেখে আমাকে নিয়ে ভাবছো? তুমি খুব ফাজিল, শুধু কথা পেঁচাও। তুমি কি কম ফাজিল? কি বললে তুমি? যাও, চ্যাট বন্ধ। রাগ করা ভালো, রাগ এবং লজ্জা দুটোই নারীর ফ্যাশন। রাস্তাঘাটে আপনি আইসক্রিম খাচ্ছিলেন না, কি খাচ্ছিলেন সেটাকে এভাবে ফালাবেন কেন? একজন মানুষের উপরে, আমার উপরে এভাবে কি দেখেন? দেখেন, সরি বললে সব হয়ে যায় নাকি? আইন নাই, হ্যাঁ, নিজের মধ্যে বোধ নাই যে রাস্তাঘাটে যেখানে সেখানে কোনো কিছু ফালানো যাবে না? আপনাদের মতো মানুষই তো এভাবে রাস্তা নোংরা করে। আরে ভাই, করেন না নোংরা, আপনার বাসা, আপনার নিজের বাসা, আপনি যেভাবে ইচ্ছে সেভাবে নোংরা করেন, রাস্তার মধ্যে এইসব জিনিসপত্র ফালাবেন কেন? এক্সকিউজ মি, আপনি আপনি এত নীতি কথা যে শোনাচ্ছেন, আপনি আপনার হেলমেট কোথায়? হ্যাঁ সেটা আছে। কোথায় সেটা? কোথায়? হ্যাঁ সেটা সেটা আমার বাসায়। ও, আপনি বাসায় হেলমেট রেখে আসছেন? আপনি যদি হেলমেটটা পরে আসতেন মুখে তো আইসক্রিম পড়তো। আরে হেলমেটটা পড়তো তো, হেলমেট তো হেলমেট, নাকি সেটা তো আমার হেলমেট, আমার হেলমেটই আপনি কেন আইসক্রিম ফালাবেন? আপনি কিন্তু এখন বারবারই করতেছেন, আমি বললাম। আপনি আপনার দোষটা স্বীকার করতেছেন না কেন? কেন করতেছেন না? প্রবলেম কি আপনার? মাইন্ড ইট। টাকা পাঠান বাংলাদেশের যে কোনো মোবাইল নম্বরে। নগদ ডাক বিভাগের ডিজিটাল লেনদেন। হ্যাঁ কবি ভাই, আপনার পুলিশের একটা ফ্রেন্ড আছে না, অনেক বড় পোস্টে। হ্যাঁ কেন? শুনেন, আমার একটা হেল্প লাগবে। একটা ফাজিল ছেলে আছে, ওকে শায়েস্তা করতে হবে। ওর কোনো ইনফরমেশন আমার কাছে নাই, কিন্তু ওর বাইকের নাম্বারটা আমার কাছে আছে। নাম্বারটা লেখেন। আচ্ছা আচ্ছা। ঢাকা মেট্রো ল। কি ল? ল, লালের ল। ঢাকা মেট্রো ল 38 60 29। আচ্ছা ঠিক আছে, দেখি কি করা যায়। আপনি একটু ট্রেস করেন, ট্রেস করে আজকের মধ্যে হলে সবচেয়ে ভালো হয়। যত তাড়াতাড়ি সম্ভব করে আমাকে প্লিজ জানান। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। এবার বুঝবে কত হচ্ছে না কত। আচ্ছা, এই তোর কি হয়েছে, এরকম গটগট করে চলে আসলি? কিছু না তো, কিছু না। আচ্ছা শোনো, তুমি না আমাকে টাকা দিবা? টাকা কই? কিসের টাকা? আরে আমি বললাম না যে আমি পাখি কিনবো। উফ আল্লাহ, আবার নতুন একটা ভূত। ঠিক আছে, আমি দিব তোকে টাকা,
কিন্তু আমার কাছে প্রমিস করতে হবে যে তোর এই মোবাইলের ভূতটাকে ঘাড়ে থেকে নামাবি, তাহলে আমি তোকে টাকা দেব। মা, আমি পাখিও পালবো, আমি মোবাইলও চালাবো, কেমন? হুম, এই মোবাইল দেখে দেখে চোখটা যখন একদম নষ্ট হবে তখন চশমা পরে কানার মতন ঘুরতে থাকবে, বলে দিলাম আমি। আর এই কানাকে পথ দেখানোর জন্য তার মা আছে না? তাই না? আচ্ছা শোনো, আমার খিদা পেয়েছে, খাবারটা। ঠিক আছে, দিচ্ছি। একটা অদেখা মানুষের সাথে আমার ফ্রেন্ডশিপ হয়েছে, ব্যাপারটা অদ্ভুত মনে হলেও সত্যি, কারণ আমাদের পরিচয় ফেসবুকে, দুজনেরই ছদ্মনাম। নাম দুটো শুনলে অবশ্য সবাই অবাক হওয়ার কথা। ওর নাম দেবদাস, আমার নাম জুলিয়েট। সবাই জানে দেবদাসের সাথে পার্বতীর ফ্রেন্ডশিপ আর রোমিওর সাথে জুলিয়েটের, কিন্তু এখানে ঘটে গেছে উল্টো, দেবদাসের সাথে জুলিয়েটের ফ্রেন্ডশিপ। আমাদের রিলেশন এখনো প্রেমের দিকে টার্ন করেনি, উই আর জাস্ট ফ্রেন্ডস। দুদিন হলো দেবদাসকে কোনো মেসেজ পাঠাইনি, একটা নক করে দেখি তো। হ্যালো, এতক্ষণে আমার কথা মনে পড়লো? মনে সব সময় পড়ে। আমার কাজিন কি বলে জানো? কি? আমাদের নাকি চিড়িয়াখানা নিয়ে রাখা দরকার। কেন? কেউ কাউকে দেখেনি কিন্তু ফ্রেন্ডশিপ চলছে, এটাও মেনে নিতে পারছে না। তুমি কি উত্তর দিলে? বলেছি রিয়েল ফ্রেন্ডশিপ অনেকভাবে হতে পারে। আগেকার মানুষ একজন আরেকজনকে না দেখে পত্রমিতালি করত, এখন ডিজিটাল জেনারেশন, সো এটা হচ্ছে ডিজিটাল পত্রমিতালি। গুড অ্যানসার। কি রে, এখনো কাপড় ছাড়িস নাই? হাত মুখ দেখে দে। রিলেশন সত্যি অবাক একটি বিষয়, কতভাবে মানুষ কত রিলেশনে জড়ায়। ছোটবেলায় তাদের কাছে কত গল্প শুনেছি মানুষ আগে অদেখা প্রেমের সম্পর্কে জড়াত। 2020 সালে এসে অদেখা প্রেম হওয়ার কোনো চান্স নেই, বাট অদেখা ফ্রেন্ডশিপ হতে পারে। আচ্ছা, অদেখা ফ্রেন্ডশিপ হলে তো অদেখা প্রেমও হতে পারে। ধর, কি ভাবছি কি ভাবছি, আসলে জুলিয়েটের সাথে আমার ফ্রেন্ডশিপ প্রেমের দিকে টার্ন করছে কিনা আমি কনফিউজড। আমার মা রান্না হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ রান্না, ঠিক আছে? রান্না কেন, আমার মা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ মা। আচ্ছা হইছে, এখন চুপ কর না। কি ব্যাপার মা, আমার আজকে অনেক খুশি খুশি লাগছে, ঘটনা কি? ঘটনা তো একটা আছে, আমার কলেজ লাইফের সব থেকে কাছের বন্ধুর সঙ্গে আজকে দেখা হয়েছে। তাই নাকি? আমার কি যে ভালো লাগছে। তা কোথায় দেখা হলো? আরে আমি ঘরের জিনিসপত্র কেনার জন্য বাজারে গিয়েছিলাম, সেখানে দেখা হয়েছে। প্রথমে তো আমি চিনতে পারি নাই, ও আমার দিকে তাকায়, আমি ওর দিকে তাকাই, তারপরে দুজন দুজনকে চিনতে পেরেছি। বাহ বাহ, খুব ভালো, খুব ভালো, খুব ভালো। কি যে ভালো লাগছে না আমার। না, এখন দেখা হবে, গল্প করবা, একটু ঠান্ডা থাকবা। পারবো মানে? আমার আমাকে একটু চালাবা কম, ভালো, খুব ভালো। কি করবোই তো, গল্প করো না, এতদিন আর গল্প জমে আছে? তুমি মানা করলে শুনবো না। বাবা
আপনি আপনি আমার পথ আটকালেন কেন? আমি তো পথ আটকিনি, আপনি তো আমার পথের মাঝখানে এসে বসছেন। আপনার সমস্যাটা কি? বাইক কোথায়? বাইক জাদুঘরে। আপনি কি বোঝেন আপনার যে জিনিসটা যখন যেখানে থাকা উচিত সেটা সেখানে থাকে না? মানে মানে আজকে আপনার বাইক নাই কিন্তু হেলমেট, কিন্তু সেদিন আপনার হেলমেট ছিল না কিন্তু বাইক ছিল। বাইক কোথায়? আর বলেন না, কতিপয় লোক এসে পোশাক দেন আমার বাইকটা নিয়ে জাদুঘরে চলে গেছে। ফোনে ধরনের কাজ হয়েছে জি? কিছু না। তো আপনি আপনার না চোখে সমস্যা আছে, আপনি বেশি করে মলা ঢালা খাবেন জি? ঢালা মলা ছোট মাছ, ছোট মাছ চোখের জ্যোতি বাড়ায়, এটা খাবেন। সরি, মলা ঢালা খেলে বুঝতে পারছেন ঢেল দেওয়ার আগে বুঝতে পারবেন এটা কি মানুষ না গরু না ছাগল, রাস্তা না নিজের বাসা। ঢেলা খেলে ঢেল দেওয়ার সমস্যা আপনার কেটে যাবে, মলা খেলে চোখের জ্যোতির সমস্যা চলে যাবে। ঠিক আছে, বুঝাতে পারছি? আর পুচুত করে বেফাস কথা কারোর সামনে বলবেন না, আর আমার মতো মানুষের সামনে তো বলবেনই না, ধরা খেয়ে যাবেন। বাইকটা জাদু করে গেছে। কি করছেন আপনি? এক্সকিউজ মি, এটা ছোট্ট একটা প্রতিশোধ ওই দিনের জন্য না, আমার বাইকটা জাদুঘরে পাঠানোর জন্য। একটা পিস্তলের দাম কত হতে পারে? আজব, পিস্তলের দাম দিয়ে কি করবে? দরকার আছে। আচ্ছা কোথায় পাওয়া যাবে জানো? তোমার কি ধারণা আমি সন্ত্রাসী? না, তোমার কোনো সন্ত্রাসী ফ্রেন্ড নেই? না। তুমি পিস্তল দিয়ে কি করবে বলো তো? একজনকে খুন করব। কাকে? আগে খুন করি তারপর বলবো। খুন করলে তো জেলে যাবে। জেলে গেলে যাব, তবুও খুন করব। ঠিক আছে, তাহলে আমি ফুল নিয়ে জেলের গেটে তোমার সাথে দেখা করব। আমাদের প্রথম দেখা জেল গেটেই হোক। মজা নিও না, আমি সিরিয়াস। যেখানে যাদেরকে দেখতেছেন ওরা কেউ মাস্তান, ওরা কেউ আমার ছোট ভাই, কেউ আমার কাজিন, কাজিনের ফ্রেন্ড, কিন্তু ওরা চাইলে মাস্তানিটা করতে পারে।
আমি বললে এখানে মারামারি হবে, হয়তো আপনি আহত হবেন, বেশি আহত হতে পারেন, ওরা কম আহত হতে পারে, উল্টাটাও হতে পারে। আপনি বেশি হিরোইজম দেখালে ওরা বেশি আহত হবে, আপনি কম আহত হবেন, কিন্তু আহত কেউ না কেউ হবে। কিন্তু আমার ফ্যামিলি থেকে না আমাকে এটা শিক্ষা দেয় নাই কারো পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার। ভাইয়া আপনারা যান। শোনেন, এরপর ছয় জনের জায়গায় 20 জন আসবে, তখন আমি সামনে থাকবো না, ফোনে ফোনে সব কাজ ছেড়ে ফেলবো। মাইন্ড ইট। আরেকটা কথা, আপনার রাগ কমান, দরকার হলে অ্যাঙ্গার ম্যানেজমেন্টের ক্লাস করেন, মেডিটেশন করেন, কাজ দিবে। সরেন। সুখে মা, সুখে। কিসের এত সুখ? রিভেঞ্জ, ওই ছেলেটার প্রতি রিভেঞ্জ নিয়েছি। একটা রাস্তার ছেলের সাথে এটা কি তোর ঠিক হচ্ছে বল? কত কিছু ঘটে যেতে পারে মা। এই রাস্তার ছেলে সেই রাস্তার ছেলে না, এই ছেলেটা একটা কেঁচোর মতো, বুঝছো, মেরুদণ্ড, কিচ্ছু করতে পারবে না। তোর যা ইচ্ছা হয় তুই তাই কর, ভালো লাগছে না আমার এসব। আচ্ছা কাল বিকালে তুই বাসায় থাকবি? কেন, কাজ আছে বল না। হ্যাঁ কাজ নাই কোনো, বাসায় থাকবো। পরে বলছি। আমার বান্ধবী এসেছিল। তবে কি নাচবো? নাচবো এখন? নাচি? তো নাচতে ইচ্ছা করলে নাচবি, সমস্যা নেই তো। বান্ধবীর মেয়ে ছবি দেখলাম, কি যে সুন্দর, তাকিয়ে থাকতে ইচ্ছা করে। তো ওর মেয়ের একটা ছবি তোমার দেয়ালের মধ্যে টাকে রাখো না, সারা জীবন সারাদিন দেখবা, তাকাই থাকবা। থাকো, অসুবিধে কি, যাও, মেজাজ খুব গরম আছে, যাও। তোর মেজাজ গরম কোনো ব্যাপার না, এই ভালো এই খারাপ 5 মিনিটে শেষ হয়ে যাবে। ও তো এসেছিল, এখন তোর বাসায় যেতে হবে। যাও না, না করছে কি, যাও না, মেজাজ গরম, যাও। আমি তো একা একা চিনবো না। অ্যাড্রেস কি? 13 নম্বর রোড, 63 নম্বর বাসা, এই সেক্টর। এটা 7 নম্বর রোড, এটা 13 নম্বর রোড, এটা 29 নম্বর বাসা, 64 নম্বর বাসা। 63 63 হয়তো হইলো, 63 64, ওটা তো এক জায়গায় গেলে তো চিনবা নাকি। আমার মা তো এতটুকু শিক্ষিত, এতটুকু শিক্ষিত যে 7 নম্বর রোড 29 নম্বর বাসা থেকে 13 নম্বর রোড 63 বা 64 যেটি হোক সেখানে যেতে পারবে। একটা রিকশা নিয়ে যেতে পারবে না? যাও না, যেতে পারবো না। আমার ছেলে আমাকে নিয়ে যাবে, আমি আমার ছেলের সাথে যাব। আচ্ছা ঠিক আছে, আমি একটু ভাব। ভাবাভাবির কি আছে, পাশের বাড়ি হোক, 2 রোড পরে হোক কি অনেক দূরে হোক, আমার ছেলের সাথে আমি যাব, আমার ছেলে আমাকে নিয়ে যাবে। মা আচ্ছা এত কথা বললে না, তোমার ছেলেটা যে খায় না একবার জিজ্ঞেস করলো না? খেতে ইচ্ছে করলে খাবি, ফ্রেশ হয়ে নিচে আয়, ভাত রেডি আছে, খেয়ে নিবি, না হলে যদি ধ্যান ধরে বসে থাকতে ইচ্ছা করে সেটা কর। ছেলে যাবো মা হতে পারো, মাত্র 1 মিনিটে নগদের অ্যাকাউন্ট খুলতে পারবেন। অ্যাপ, স্ন্যাপ, সেলফি, সাইন, ব্যাস হয়ে গেল নগদ অ্যাকাউন্ট।
মা তুমি একদম শুকায় গেছো। আমি ঠিক আছি। দেবা কি খবর? খবর খুব খারাপ জুলি, মেজাজ গরম। কেন খারাপ বলো? এখন বলতে ইচ্ছে করতেছে না, বলতে গেলে মেজাজ আরো খারাপ হতে পারে। আমার মেজাজ খুব ভালো, তাই তোমার মেজাজও আমি ভালো করে দিতে চাই, বলো। বললাম তো এখন বলতে ইচ্ছে করছে না, রাখো। হাই কিরে, সারাক্ষণ কি এত মোবাইলটি পাঠিয়ে দিস? হ্যাঁ আমি তোমার কাছ থেকে শিখছি, তুমি সারাক্ষণ মোবাইল টিপে টিপে করো, যাও তো কিন্তু মেজাজ করো। যা হবার তাই হবে, কোনো সমস্যা নেই, ওরা দেখি নিজেরা কি করে। ঠিক আছে, ছেলেটা যা হ্যান্ডসাম, তোমার মেয়ে কি কম যায় নাকি? অনেক সুন্দর মিষ্টি চেহারা। ডাক অতীশকে। আর ডাকছি, অতীশি, অতীশি, আয় মা, আসি, দাঁড়াও। আরে কি যাবে, তোমাকে কতদিন পরে দেখছি, তোমাকে একবার দেখেছি তখন তুমি একদম কোলে ছোট্ট একটা বাচ্চা। আমার বান্ধবী তো এত ঘনিষ্ঠ বান্ধবী ছিল আমার, ওর অবশ্য অনেক আগে বিয়ে হয়ে গেছে। মা বলেছে আপনারা দেশের বাইরে ছিলেন। এই অতীশি, আয় না, আসি। আপনি? মানে আপনি? আপনার মা? আপনার মা মানে আমার আমার মার বান্ধবী? তোমার বান্ধবী? ওর মা? আপনার মা আমার আমার মা আপনার মা বান্ধবী? আমি তো এটাই বুঝতে পারছি না যে আপনার ব্যাপারটা অসম্ভব। মা আমার মার বান্ধবী হয় কিভাবে? এক্সকিউজ মি, আপনি আমার বাসায় দাঁড়িয়ে থেকে আমাকে অসম্ভব বলতে, আপনার মধ্যে বড় অসম্ভব আমি দেখি না। আপনি অসম্ভব, আপনি সাইকেল থেকে কি বলছেন? তুমি থামো, কি সব লোক বাসায় ডেকে নিয়ে আসো। আমার শত্রু, আমার শত্রু আমার তো ভালোই লাগছে না, কি হলো বল তো ব্যাপারটা? না তুই শোন, তুই যেহেতু মেয়েকে বোঝা, আমি আমার ছেলেকে বোঝাই, ঠিক আছে? আমি অতীশকে তোর বউ হিসাবে পছন্দ করেছি। আমার পছন্দের কোনো মূল্য নেই। মা তুমি কিন্তু বিষয়টাকে একদম অন্যভাবে দেখছো। কিভাবে দেখবো? আচ্ছা বিয়ে তো আমি করব, বিয়ে কি তুমি করবে? এটা তো আমার সিদ্ধান্ত, তাই না? তুই তো কাউকে পছন্দ করিস না, কাউকে ভালোবাসিস বল। না আমার কোনো পছন্দ নাই। তাহলে সমস্যা নেই, বিয়ে যখন করতে হবে অত শিখে কর, ও খুব লক্ষ্মী মেয়ে আর দেখতে সুন্দর। হ্যাঁ বলছো, তোমাকে দেখতে সুন্দর। দেখো মা, ও সুন্দর না, ও একটা বান্দর, আমি জানি তুমি জানো না, আর যে জিনিস জানো না সেটা নিয়ে কথা বলো না। তোর বাবা বেঁচে নেই, আমি তোকে নিয়ে আছি। আর তুই আমার কথা শুনবি না? বাবা বেঁচে থাকলে আমাকে এই বিয়ে নিয়ে এত জোরাজোরি করতো না। তোর বাবা আমাদেরকে ছেড়ে বিদেশে একা একা পড়ে আছে, কষ্ট করে কামাই করছে, আর আমি এখানে তোকে মানুষ করার চেষ্টা করছি, তোর কাছে এগুলোর কোনো মূল্য নাই। মা তোমাকে কে বলেছে এগুলোর আমার কাছে মূল্য নাই? তুমি আমাকে রাস্তা থেকে একটা পকেট মার এনে দাও,
আমি তাকেও বিয়ে করতে রাজি, কিন্তু এই বেয়াদব ছেলেটাকে আমি বিয়ে করতে পারবো না। পবন খুব ভালো ছেলে, অনেক স্মার্ট আর অনেক স্কলার। সেটাতে আমার কিছুই যায় আসে, সে স্কলার হোক বা যাই হোক, তাকে মারার জন্য আমি পিস্তল কিনতে পর্যন্ত রাজি ছিলাম, আমি তাকে বিয়ে করতে পারবো না। তার মানে তুই আমাদের কোনো কথা শুনবি না, তোর নিজের মতই চলবি? দেখা হবে, কথা হবে, যা হবে স্পষ্ট শর্টকাট ছোট করে বলবেন, প্রয়োজনীয় কথা বলবেন, কাটকার, ওকে? আমি আপনার সাথে দেখা করে সব কথা বলবো, বললাম তো। শান্তি চুক্তি করবে, ট্যাগ হবে, বিয়ে করবে, মানে এত নিচে নামতে পারে, ঝগড়া করার সময় মনে থাকে না। এক্সকিউজ মি, আপনি থামবেন? আমার আপনাকে বিয়ে করার কোনো শখ নাই। আমি চাই আমার ঠেকা। আপনি এমন কোন ছেলে না যাকে বিয়ে করার জন্য আমি পাগল হয়ে গেছি। আপনি এমন কেউ মহারানী হয়ে যান নাই যাকে বিয়ে করার জন্য আমি বসে আছি। সেজন্য তো আমরা কথা বলতে আসি না, আমাদের বেটারমেন্টের জন্য। কি ডিসিশনটা, কি বেটারমেন্ট? আপনার মা আর আমার মা যে কিভাবে ফ্রেন্ড হলো এটা আমি বুঝতে পারছি না। কিভাবে ফ্রেন্ড হলো সেটা আপনি জানবেন? তা তো আমাদের জন্মের আগে থেকে ফ্রেন্ড, সেটা না আপনি জানবেন না আমি জানবো? আমি তো জানি না, আমার মনের মধ্যে এই প্রশ্ন আসছে। সেটা তো ইম্পর্টেন্ট না। হ্যাঁ সেটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা নিয়ে কথা বলেন। এটা কথা বাড়াচ্ছেন কেন? আপনার মা আর আমার মা আমাদেরকে বিয়ে দিতে চায়, আমরা বিয়ে করতে চাই না। হ্যাঁ চাই না। সো আমার মা যখন আমাকে জিজ্ঞেস করবে আমি না বলবো? আপনি অন্যদিকে তাকায় কথা বলেন, আমি দেখতে পারবো না। অন্যদিকে তাকায় কথা বলেন। আমার মা যদি জিজ্ঞেস করে আমি না বলবো, কিন্তু আমার মা আমাকে প্রেসার ক্রিয়েট করতে পারে, আমার মা আর আমি অনেক কাছে, জিজ্ঞেস করলে আমি হ্যাঁ বলে ফেলতে পারি প্রেসার। আমি তো না করব, আমি না করব না, আমি তো না করব। এক্স্যাক্টলি, আপনি যাতে নাই করেন। আপনি হ্যাঁ বলেন না বলেন, আমি সব সময় নাই বলবো এবং নাই বলবো, এখানে কোনো সময় হ্যাঁ হবে না। কিন্তু আমার মাও আমার অনেক কাছে, যদি কোনো কারণে সে প্রেশার ক্রিয়েট করে আমার মুখ দিয়ে হ্যাঁ বলায় ফেলে, তখন আপনি কিন্তু না করবেন। আমরা দুজনেই না করব। হ্যাঁ আপনি যদি হ্যাঁ বলে দেন আমি না করব, ঠিক আছে? আমরা দুজনেই না বলবো, তাহলেই তো হয়ে গেল। হ্যাঁ না থাকবে না, ডান ডান ডান। বাই বাই। না মানে না, বুঝো না কেন না? ইটস মাই লাইফ, আমার জীবন, আমাকে সারা জীবন এটা পড়াতে হবে, ঠিক আছে? যেটা ছিল না, যে মেয়েটারে ছিল না, সে মেয়ে নিয়ে কথা বলবো না। না মানে না মা। মা কেন এরকম ছেলে মানুষই করছো? আমার ইমোশনের কোনো দাম আছে তোর কাছে? হ্যাঁ এর আগে তিনটা প্রেম করলি, কোনোটাই কন্টিনিউ করতে পারলি না। তুমি আমাকে প্রেমের খোটা দিচ্ছ কেন? খোটা দিচ্ছি না, রিয়েলিটিটা বুঝাচ্ছি। আসল প্রেমটা হয় হচ্ছে বিয়ের পরে। তোর বাবার সাথে কি আমার প্রেম ছিল আগে? সমস্ত প্রেম হয়েছে আমাদের বিয়ের পরে। দেখ এখনো কত প্রেম আমাদের মধ্যে। মা তুমি না আমাকে বুঝতেই পারতেছো না। বুঝতে পারছি মা। দেখ সারা জীবন তুই তোর মত মতো চললি, তুই যা করতে চেয়েছিস তাই করেছিস, আমি কোনটাতে বাধা দিয়েছি বল? এইবার আমার কথাটা শোন মা,
এইবার আমার কথাটা রাখ। দেখ তোর ভালো হবে, আমি বলছি, তোর মা হয়ে বলছি, তোর ভালো হবে। একটু শোন মা, আমার কথাটা শোন। আচ্ছা আমাকে দুইটা মিনিট সময় দাও, জাস্ট 2 মিনিটস। তোমার সাথে আমি আর্জেন্ট দেখা করতে চাই, পসিবল? নো, না, না, হ্যাঁ, না, এটা বলে রাখবা। দুই মিনিট চেয়েছিলি, দেখ 4:45 হয়েছে। বল এখন ডিসিশনটা বল। আমি রাজি হলে কি তুমি খুশি হবে? জীবনে তৃতীয়বারের মতো খুশি হব। তৃতীয়বার কেন? প্রথমবার যখন তোর বাবার সাথে বিয়ে হয়েছিল তখন খুশি হয়েছিলাম, দ্বিতীয়বার খুশি হয়েছি যখন তুই হয়েছিস, আর এখন তুই রাজি হলে তৃতীয়বারের মতো খুশি হব। আমাকে তৃতীয়বারের মতো খুশি করে দে না মা, দে না প্লিজ। প্রথম দুইবার তো আমার চূড়ান্ত হাসি মুখে আমি দেখতে পারিনি, তৃতীয়বারই না হয় দেখলাম। সত্যি? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি যাই তোর বাবাকে খুশি খবরটা দিয়ে আসি। হ্যাঁ ছোট বিলেন, বলেন। ছোট বিলেন মানে? আপনাকে তো আপনার মা ক্রস করে গেছে, আপনি ছোট বিলেন, এখন আপনার মা হইতেছে বড় বিলেন। দেখেন আমি ঝগড়া করার জন্য আপনাকে ফোন দেই নাই। আচ্ছা ঠিক আছে, তাই নাকি? তাহলে বলেন শুনি, কি এমন ভালো কথা বলার জন্য ফোন দিয়েছেন? আমার মায়ের ধারণা আপনি একজন ভালো স্কলার, স্মার্ট, গুড লুকিং এবং একজন ভালো ছেলে। আরে আপনার মার ধারণা একদম ঠিক, বোঝেন না, আমি তো ভালোই, এই জন্যই তো আপনার মা আমার গলায় আপনাকে ঝুলাইতে যাচ্ছে। আমি আবারও বলছি আমি আপনাকে ঝগড়া করার জন্য ফোন দেই নাই। আচ্ছা বলেন কি বলতে চান, বলেন। আমার মায়ের ধারণা সত্যি, আপনি আসলে একজন ভালো স্কলার, গুড লুকিং, ভালো ছেলে। যদিও আপনার একটু প্রবলেম আছে, সেটা হলো বদমেজাজ, সেটা বিয়ের পরে টাইট দিলে অবশ্য ঠিক হয়ে যাবে। বিয়ে মানে কিসের বিয়ে? আপনার আর আমার বিয়ে। আমি মাকে হ্যাঁ বলে দিয়েছি। আপনি হ্যাঁ বলছেন মানে? হ্যাঁ বলেছি। বাবা আমার কথা কখনো শুনিনি তো, এবার ভাবলাম যে শুনে দেখি, তারা নিশ্চয় যেটা আমার জন্য ভেবেছে খারাপ কিছু ভাবেনি। তাছাড়া আপনি আসলে একজন স্মার্ট, গুড লুকিং, ভালো ছেলে, পছন্দ করা যায়। করে আছেন যে না মানে, না মানে আপনি কিন্তু বেশ ভালোই মিষ্টি করে কথা বলতে পারেন, প্রয়োজন হলে সবকিছুই করতে পারে। তাহলে তো মনে হয় গলেই গেল। কি মন জান, পরে কথা। কি সমস্যা? কথা যেটা বলি সেটা কানে ঢোকে না, মেজাজ গরম। তা কথা বলি, আজ বাদে কাল আমাকে তো বিয়ে করতেই হবে, তাই না? একজনের সাথে বিয়ে করতে হবে। আচ্ছা ঠিক আছে, যেটা তোমার ইচ্ছা সেটাই আমার ইচ্ছা, ঠিক আছে? দেখো কি বলে, দেখো দেখো, ঠিক আছে? মন খারাপ করো না। এই
আমি তো শুরুর থেকে শুধু ভাবছি কি শাড়ি পরবো। কি শাড়ি মানে কি? বেনারসি। বেনারসি? আমরা তিনজনেই বেনারসি পরবো, মা শাশুড়ি মেয়ে সব বেনারসি একই জিনিস। শুধু মেয়ের কালারটা আলাদা হবে আর আমরা দুই বান্ধবী একই কালার করবো। ঠিক আছে, কিন্তু কিনবো কোথা থেকে সেটা বল। কিনবো কোথা থেকে মানে আমরা দেশের বাইরে যাব শপিং করতে, আনন্দ করব, ঘুরব, অনেক মজা হবে। হ্যাঁ, শপিং হবে, ঘোরাও হবে। আমরা কি আপনার আমার পায়ে ধরে সালাম করা উচিত? সরি না, হবু স্বামীর পায়ে ধরে সালাম করতে হয়, পুণ্যের কাজ। তাই না? কেমনে পড়লেন আপনি? না বলার কথা হ্যাঁ বলে দিলেন। আমি তো না হয় প্রেশার করে হ্যাঁ বলছি, কিন্তু আপনি তো না বলতে পারেন। আমি তো প্রেশার, আমাকে প্রেশার করা হয়েছে না, প্রেশার করা হয়েছে। আসলে হয়েছে কি, এত সুন্দর করে বললেন আপনি, বললাম না মন গলে গেছে, এই জন্য হ্যাঁ বলে দিচ্ছি। একই জায়গায় আমরা ইনভাইট করব, একই জায়গায় আসবে, ছেলে মেয়েকে ওরা দোয়া করে যাবে, আলাদা বলে কোনো কিছু নেই, আমাদের দুইজনের সব এক। আজকে নতুন করে ডিসকভার করছি যে আপনি আসলে অসম্ভব সুন্দর। আসলে না, আমি এই জন্য হ্যাঁ বলি নেই। আমি বলছি কি, যে আপনার ভাই ব্রাদার 30টা যদি এসে আমার পেটায়, আমি তো মরে যাবো। উপরে উপরে শক্তি হইলে কিন্তু ভিতরে কিন্তু আমি একদম খুবই ভীত, মায়ের ভয়ে হ্যাঁ বলে দিচ্ছি। এই তো সেদিন আমাদের বিয়ে হলো, পবন হলো, তারপর একটু একটু করে বড় হলো, আজ তার বিয়ের কথা বলছি, কেমন আশ্চর্য লাগে না বলতো? আমার মেয়েটাকে দেখ, বুঝতেই পারিনি যে ও বিয়ের মতন বড় হয়ে গেছে। আই পবন, তোকে না মিষ্টি আনতে বলেছি? না আনিস না কেন? আনো। আচ্ছা, খাবারটা কি বাড়িতে অ্যারেঞ্জ করবো না বাইরে থেকে? আমাকে জিজ্ঞেস করেন, আবার তাদেরকে জিজ্ঞেস করবো। আচ্ছা, ওকে জিজ্ঞেস কর। আই মা, তুই জিজ্ঞেস কর, তুই জিজ্ঞেস কর। হ্যাঁ হ্যাঁ, কি খাবেন? বাসায় খাবেন না বাইরে? আচ্ছা, তোরা বসে গল্প কর, আমি বাসাতে অ্যাডজাস্টমেন্ট করি। হ্যাঁ, তুই কোথায় যাচ্ছিস একা? আমিও যাবো তোর সাথে, চল একসাথে রান্না করি। বলেন, একটা গল্প বলেন। মা বলছে গল্প করতে, আমি গল্প শুনি। বলেন। হ্যাঁ মা, আসছি। হ্যালো দেবা, অনলাইনে আছো? আসছি। কি খবর জুলিয়েট? দুদিন আগে নক করেছি আর আজকে রিপ্লাই দিলে। খুব বিজি ছিলাম। আমিও খুব বিজি ছিলাম, তবু তো তোমাকে নক করেছি। সরি, বলো কি নিয়ে এত বিজি? পার্সোনাল লাইফ নিয়ে, আর বেশি কিছু জানতে চাও না। তুমি কি নিয়ে বিজি? আমিও পার্সোনাল লাইফ নিয়ে বিজি। শেয়ার করা যায়? না, তুমি শেয়ার না করলে আমি কেন শেয়ার করব? আমাকে বলবে না? কি মুশকিল, তুমি তোমার পার্সোনাল ম্যাটার শেয়ার করবে না, তাহলে আমি কেন শেয়ার করব? ওকে বাই।
কিছু বলবেন না? আপনি কিছু বলবেন? আপনি বলেন। আপনি বলেন। আজকে আমি কিছু বলবো না। আচ্ছা, আমরা কি বিয়ের পরে ভাবে ঝগড়া করব? না, আমরা তো আজকে শান্তি চুক্তি করলাম, আমরা কোনো ঝগড়া করবো না। বিয়ের পর আপনি আমাকে একটু টাইট দিবেন, আর আমি আপনাকে একটু টাইট দেবো, তাহলে ঠিকঠাক থাকবে। প্রচুর সোহাগ করতে হবে, যত্ন নিতে হবে, আর আমার সামনে লজ্জা পেলে হবে না। টাকা পাঠান বাংলাদেশের যে কোনো মোবাইল নম্বরে। নগদ ডাক বিভাগের ডিজিটাল লেনদেন। হ্যালো, কি অবস্থা? এতদিন পর মনে পড়লো। খুব বিজি ছিলাম, তোমাকে বলা হয়নি। আমি বিয়ে করে ফেলেছি। কি সত্যি? What a coincidence! বিয়ে তো আমারও হয়ে গেছে। বলো কি? আচ্ছা, তোমার হাজবেন্ড দেখতে কেমন? আর বউ কিন্তু খুব জোশ। আমার হাজবেন্ডও দেখতে অনেক জোস, হ্যান্ডসাম। দেখি দেখি, দেখা যাবে। যাবে, কিন্তু আমিও তোমার বউকে দেখব। ওকে, ঠিক আছে। আমরা তো কখনো নিজেদের দেখতে পারলাম না, তাই আমাদের লাইফ পার্টনারদের কি না হয় দেখি। চলো একটা কাজ করি, আমরা চারজনে একদিন ডিনার করি, ডেট ফাইনাল করো। সবচাইতে ভালো হয় চারজনে ফ্রেন্ডশিপ হয়ে গেলে। তোমার হাজবেন্ডের ছবি পাঠাও। আগে তোমার বউয়ের ছবি পাঠাও। ওকে, জাস্ট ওয়েট, পাঠাচ্ছি। এখনই পাঠাচ্ছি, তুমিও পাঠাও। জুলিয়েট দেবা,
Ah!